নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যেখানে এয়ারপোর্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অর্থাৎ যা যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে একত্রিশে অক্টোবর দু হাজার মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে চব্বিশ হাজার নশো ষাট টাকা প্রতি মাসেই যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্টে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গে পোস্টিং পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে তোমরা প্রত্যেকেই মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং পেয়ে যাবে এবং এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে এআই এয়ারপোর্ট সার্ভিসের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে অক্টোবর দু হাজার তারিখে এবং দেখো এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সারসাইজ অ্যাট কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে টোটাল দুই ধরনের পোস্ট রয়েছে প্রথম পোস্ট হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এই পোস্টের ক্ষেত্রে দেখো টোটাল তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং হ্যান্ডিম্যান মেল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল একশো বারোটি শূন্য পদ রয়েছে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন যদি তুমি ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে এবং দেখো এখানে এইচ এমভি ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে অর্থাৎ হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে যেখানে তোমরা চব্বিশ হাজার নশো ষাট টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবে এবং দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে আঠাশ বছর পর্যন্ত সময় পাচ্ছ আর ও বিসি ক্যাটাগরিতে তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে এস সি এস টি ক্যাটাগরিতে তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে অর্থাৎ সরকারিভাবেই তোমরা প্রত্যেকেই বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এটা হচ্ছে প্রথম পোস্ট এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো কাজ কি বলা হয়েছে অর্থাৎ কী কী কাজ করতে হবে এখানে দেখো মেনলি টু ড্রাইভ দ্য হেভি ভেহিক্যাল অর্থাৎ হেভি যে ভেহিক্যালগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের চালাতে হবে এবং বিভিন্ন কাজগুলো কমপ্লিট করতে হবে যেমন ট্রাক্টর থেকে শুরু করে বাস গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট আপন ট্রেনিং তো সেক্ষেত্রে এই সমস্ত গাড়িগুলো চালাতে হবে নির্দিষ্ট কাজগুলি কমপ্লিট করতে হবে এবং মেনটেন্যান্সের কাজগুলো কিন্তু করতে হবে এরা হচ্ছে প্রথম পোস্টের ক্ষেত্রে জব প্রোফাইল এবং দেখো দ্বিতীয় পোস্ট হচ্ছে হ্যান্ডিম্যান মেল ক্যাটাগরি যেখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা চায় এবং তার সেজাতে দেখো এখানে বলা হয়েছে মাস্ট বি এবেল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ তোমাদের পড়তে এবং বুঝতে জানতে হবে এবং তার সে সাথে নলেজ অফ লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা জানতে হচ্ছে এবং হিন্দি ভাষাও কিন্তু জানতে হবে যেখানে বলা হয়েছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে জানতে হবে এবং বলতে জানতে হবে এগুলো হচ্ছে রিজারেবল কোয়ালিফিকেশান যেখানে বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে এবং আশা করি তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো আঠাশ বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে যদি তুমি ও তাহলে তিন বছরের ছাড় যদি তুমি এস সি তাহলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং দেখো এই পোস্টের ক্ষেত্রে কী কী কাজ করতে হবে এই পোস্টের ক্ষেত্রে দেখো এয়ারপোর্টে যে সমস্ত ব্যাগেজ এবং কার্গো লোডিং এবং অফলোডিংয়ের কাজগুলো তোমাদের করতে হচ্ছে ট্রোলিস অ্যাসিস্টেস অ্যাসিস্টিং হুইল চেয়ার প্যাসেঞ্জার এবং আদার প্যাসেঞ্জারগুলোকে কিন্তু বিভিন্ন অ্যাসিস্টেন্সের যে কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু করতে হচ্ছে অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স তোমাদের কিন্তু দেখাতে হবে এটাই হচ্ছে মূল একটি দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তোমাদের পুরোপুরি করতে হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে এবং তার শেষতে দেখো এখানে কেরিয়ার প্রোগ্রেশনের ক্ষেত্রে বলা হয়েছে বেস্ট অন পারফরম্যান্স তোমাদের যদি স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স থাকে অ্যান্ড নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ দীর্ঘদিন ধরে তুমি যদি খুব ভালো পারফরমেন্স দিতে পারো তাহলে দেখো এন্টাইটেল ফর ক্যাজুয়াল লিভ সিক লিভ এবং তার সাথে দেখো ইপিএফও ইএসআইসি এই সমস্ত বিভিন্ন বেনিফিটসগুলি পেয়ে যাবে এবং তার সাথে দেখো এখানে কিন্তু আরেকটি তথ্য যেটা হচ্ছে ইন থ্রি শিফট ইনক্লুডিং নাইট শিফটও কিন্তু তোমাদের থাকবে এবং উইকলি অফ তোমরা পেয়ে যাবে রোটেশন বেসিস তো সেক্ষেত্রে এই সমস্ত যে দিকগুলি রয়েছে এগুলো তোমাদের মাথায় রেখেই অ্যাপ্লিকেশান করতে হবে এবং এভাবেই তোমাদের কিন্তু হ্যান্ডিম্যান পোস্টের ক্ষেত্রে কাজগুলো করতে হবে দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যদি তুমি ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে দেখো বলা হয়েছে ট্রেড টেস্ট কাম্প্রাইজ অব ট্রেড নলেজ এবং ড্রাইভিং টেস্টও কিন্তু হবে অর্থাৎ ট্রেড টেস্ট অর্থাৎ ট্রেড নলেজ হবে টেস্ট এবং ড্রাইভিং টেস্টেরও কিন্তু একটি পরীক্ষা হবে এবং তার সাথে দেখো তোমাদের পার্সোনাল অথবা ভার্চুয়াল ইন্টারভিউ কিন্তু হবে এবং এভাবেই তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ প্রথম পোস্টের ক্ষেত্রে দেখো যে ধাপ রয়েছে সেখানে ট্রেড টেস্ট হচ্ছে যেখানে ট্রেড নলেজ টেস্ট হবে এবং ড্রাইভিং টেস্ট হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে আর হ্যান্ডিম্যান পোস্টের ক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে দেখো বলা হয়েছে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট অর্থাৎ ওয়েট লিফটিং হবে রানিং হবে এই সমস্ত ধাপগুলো হবে দোজ কোয়ালিফাইং দ্য ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অ্যালং উইল বি সেন্ড ফর ইন্টারভিউ অর্থাৎ এই যে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট এই পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে এবং সেই ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ অথবা ভার্চুয়াল ইন্টারভিউ কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের কীরকমভাবে পরীক্ষা হবে সেটা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো প্রথমেই এই যে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে সে লিঙ্কে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এটা হচ্ছে গুগল ফর্ম রয়েছে সেই গুগল ফর্মে কিন্তু ফিল করতে হবে এই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে তোমরা এর লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে একত্রিশে অক্টোবর দু তারিখের মধ্যেই ঠিক আছে এরা হচ্ছে অ্যাপ্লিকেশান করার প্রসেস অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং দেখো এখানে একটি তথ্য অ্যাপ্লিকেশন করার ফি কিন্তু লাগবে তোমাদের পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে যেখানে এনইএফটি তোমাদের করতে হবে এনইএফটির মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে এবং দেখো যে অ্যাকাউন্টে তুমি পেমেন্ট করবে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং তার সাথে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো কিন্তু দেয়া রয়েছে এভাবেই তোমাদের এনইএফটি করতে হবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যদি তুমি এক্স সার্ভিসম্যান অথবা এস হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু যদি তুমি জেনারেল অথবা ও হয়ে থাকো তাহলে পাঁচশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো প্রথম যে ধাপ রয়েছে সেটি হচ্ছে তোমাদের এই যে গুগল ফর্ম রয়েছে সেই গুগল ফর্ম কিন্তু ফিল করতে হবে এবং ফিল করার সময় তোমাদের যে এনইএফটি যে পেমেন্ট পাঁচশো টাকা সেটাও কিন্তু কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশান ফর্মগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে যারা এলিজিবেল এবং যা যারা শর্টলিস্টেড লিস্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু পরবর্তী ধাপগুলোর জন্য ডাকা হবে অর্থাৎ যাদের ট্রেড টেস্ট থাকবে ড্রাইভিং টেস্ট থাকবে তাদেরকে ডাকা হবে এবং যাদের ইন্টারভিউ থাকবে তাদেরকেও কিন্তু ডাকা হবে পরবর্তী ক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে যারা শর্টলিস্টেড হবে তাদের পরীক্ষা ডেট টাইম এবং লোকেশন বা ভেনিউ এটা কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে তো সেক্ষেত্রে তোমরা যাদের অ্যাপ্লিকেশান করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে এই পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন দেখো বলা হয়েছে সাচ ক্যান্ডিডেট উড হ্যাভ টু ব্রিং অ্যালং দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট ডিউলি ফিল্ড ইন অ্যাজ পার অ্যাপ্লিকেশান ফর্মেট গিভেন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট বিলো এবং তার সাথে প্রত্যেকটি রিলেভেন্ট ডকুমেন্ট এবং সার্টিফিকেটগুলো তোমাদের নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে দেখো যখন তোমরা ইন্টারভিউতে যাবে এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময় সেখানে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্ট ভেরিফাই করা হবে এবং সেখানে তোমাদের সিলেকশান হবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে সেগুলো দেখো এখানে কিন্তু রয়েছে যেগুলো তোমাদের আছে সেগুলো তোমরা নিয়ে যাবে অরিজিনাল ডকুমেন্ট সার্টিফিকেট এবং জেরক্স প্রত্যেকটি কিন্তু নিয়ে যেতে হবে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি হোয়ার এভার অ্যাপ্লিকেবেল যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি লাগছে স্কুল লিভিং সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস কিন্তু যদি তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেগুলো তোমরা নিয়ে যাবে ডোমিসাইল সার্টিফিকেট অভিজ্ঞতা যদি থাকে প্যান কার্ড কপি আধার কার্ডের কপি তার সাথে দেখো এখানে বিভিন্ন আরও যে ডকুমেন্ট চেয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলো ইন্টারভিউর সময় তোমাদের অবশ্যই অরিজিনাল প্লাস জেরক্স প্রত্যেকটি কিন্তু নিয়ে যেতে হবে তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে তো অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এই যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে এবং প্রথমেই তোমাদের যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ কলকাতা এয়ারপোর্টের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে উনিশে অক্টোবর দু তারিখে এবং অ্যাপ্লাই না অপশানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করেছ তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে যেখানে বলা হচ্ছে এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে তিন বছরের জন্য কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি এয়ারপোর্টের তরফ থেকে এই ধরনের নিয়োগেই কিন্তু হয়ে থাকে কিন্তু যদি তোমাদের পারফরম্যান্স খুব ভালো হয় তাহলে তোমাদের এই যে পিরিয়ড সেটা কিন্তু বাড়ানো হয় এখানে দেখো পরবর্তী লাইনে লেখা রয়েছে হুইচ মে বি রিনিউড সাবজেক্ট টু দেয়ার পারফরম্যান্স অ্যান্ড রিকোয়ারমেন্ট অব এয়াই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড অর্থাৎ প্রয়োজন অনুসারে এবং পারফরম্যান্সের ভিত্তিতে তোমাদের কিন্তু যে যে কন্ট্রাকচুয়াল পিরিয়ড রয়েছে সেটা কিন্তু বাড়ানো হতে পারে অর্থাৎ তুমি যদি খুব ভালোভাবে কাজ করতে পারো তাহলে এই যে ডিউরেশন সেটা কিন্তু বাড়ানো হয় এবং সেজন্যই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে যে নেচার অব জব ফাংশনের ক্ষেত্রে কিন্তু এখানে লেখা রয়েছে যে স্যাটিসফ্যাকশান কিন্তু চাই তো সেক্ষেত্রে যদি তুমি খুব ভালোভাবে কাজ করতে পারো তাহলে দীর্ঘদিন ধরে এয়ারপোর্টে তুমি চাকরি করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ